हेलो व्यूअर्स, बांगाली फूड चैनले आपनादेर सकलके जानाई अनेक स्वागत। आज के आमी बनाबो बेसनेर लाड्डू। किन्तु भिडियोटा शुरू करार आगे आपनादेर काछे आमार अनुरोध, जदि भिडियोटा भालो लागे ताहले लाइक करते भूलबेन ना, आर तार साथेई आमार चैनलटाके प्लिज सबस्क्राइब करबेन। बेसनेर लाड्डू बानानोर जन्य एकटा कड़ा गरम करे मेजारिंग कापेर एक कप दिए दिलाम घी। सेम मेजारिंग कापेई आमी निये निच्छि तीन कप बेसन। एक कप घी तार साथे तीन कपर मतन बेसन निलाम। एबार ए बेसन और घीटाके भालो करे मिशिए नेब। दर्शक बंधुदेर आरेकटा कथा जानिए रखी, आजकेर ए रेसिपि किन्तु एकदमी लो फ्लेमे रान्ना होबे। हाई फ्लेम अथवा मीडियम फ्लेमे किन्तु बेसनेर लाड्डू बानाबेन ना, ताते बेसनटा जले जेते पारे। आँचटाके एकदम लो रेखे जतक्षण बेसन थेके घीटा रिलीज होच्छे ना, ततक्षण किन्तु रान्नाटा करते हबे। आर ततक्षणई आमादेर खुंतिटाके माझेर मध्ये एभाबे चालिये निते हबे, ता ना होले किन्तु बेसनटा लेगे धरबे। प्राय 15-20 मिनिटेर समय लागबे पुरोपुरी घीटा बेसनेर थेके बेरोते। आर एई 15-20 मिनिट आमादेर खुंतिटा एभाबेई चालाते हबे। बेसनेर लाड्डू बानानो खूब एकटा कठिन ना। হ্যাঁ, রেসিপিটা শুনতে আপনাদের কঠিন লাগছে, কিন্তু যখন আপনারা এই লাড্ডু বানিয়ে খাবেন তখন মনে হবে রোজ রোজ এই লাড্ডুগুলো বানিয়ে খাই, কারণ খেতে খুবই সুন্দর হয় এই বেসনের লাড্ডু। 20 মিনিটের মতন সময় এখানে হয়ে গেছে আর বেসন থেকে প্রায় অনেকটা ঘি বেরিয়ে পড়েছে। এই স্টেজে 3 চামচের মতন জল দিয়ে দিচ্ছি আমি বেসনে, তাতে এই বেসনের লাড্ডুগুলো অনেকটা দানাদার হবে, ঠিক যেমন আমরা দোকানে লাড্ডু খাই। জলটা দেওয়ার পর মিক্সচারটা খানিকটা দানাদার হয়েছে, আর এই জন্যই কিন্তু বেসনের লাড্ডুতে 3-4 চামচের মতন জল লাগে। আরও প্রায় 5 মিনিটের মতন রান্নাটা করে ফেলার পর এই মিক্সচারটাকে আমাদের খানিকটা ঠান্ডা করতে হবে, কারণ মিক্সচারটা যদি ঠান্ডা না হয় তাহলে লাড্ডু বানানোর প্রসেসটা আমরা শুরু করতে পারবো না। এই জন্য মিক্সচারটা দেখুন এখানে তৈরি, আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে এবার পাখার নিচে মিক্সচারটা রেখে দেব। বেসনের এই মিক্সচারটাকে প্রায় 40 মিনিট পাখার নিচে রাখার পরে পুরোপুরি ঠান্ডা হয়েছে, আর পুরোপুরি ঠান্ডা হওয়ার পরেই কিন্তু চিনির পাউডারটা দেবেন, তা না হলে লাড্ডু বানাতে আপনাদের অনেকটা অসুবিধা হবে। তো এখানে আমি বন্ধুরা কেটে রাখা বাদাম আর চিনির পাউডার মিশিয়ে দিলাম। এবার ভালো মতন আমাদের মিশিয়ে নিতে হবে। ভালো মতন মিশিয়ে নেওয়ার পরেই দেখবেন হাতে করে এভাবে লাড্ডু তৈরি হতে থাকবে, আর এটা শুধুমাত্র মিক্সচারটা ঠান্ডা হলেই সম্ভব। যদি মিক্সচারটা একটুও গরম থাকে তাহলে কিন্তু আপনার লাড্ডু বানাতে খুব অসুবিধা হবে। এবার এখানে আমি একে একে লাড্ডু বানানো শুরু করছি। একটা লাড্ডু আমাদের এখানে তৈরি, আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি ভেতরেরটা কীরম ধরনের হয়েছে। দেখুন একদম দোকানের মতন লাড্ডু হয়েছে। রেসিপিটা যদি পছন্দ হয় বন্ধুরা তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।